অর্থাৎ গোল সংখ্যা 1-1, সমতা ফিরিয়ে আনলেন। এমএলএ গণেশ চন্দ্র মণ্ডল আজকের এই টুর্নামেন্টে দারুণ দারুণ প্লেয়ার খেলছেন, যেমন কারামুখে খেলছেন, জন চিডি খেলছেন, কমল চক্রবর্তী খেলছেন, আরও অনেকেই খুব নামী দামি প্লেয়ার খেলছেন এই টুর্নামেন্টের। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার চার চাকা আছে, দর্শকদের জন্য রয়েছে মাঝবড়ি শোনাচ্ছেন এবং একটি বাইক। দেখা যাক আজকের টুর্নামেন্টে কোন দল বিজয়ী হয়। দুটো দলের খেলা হয়ে গেছে। প্রথম স্টার্ট হয়েছিল 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর সেকেন্ড খেলা, আজকে 28শে ডিসেম্বর। হ্যাঁ রে, ঠিক আছে তো, আমাদের ওখানে চান করে দিলাম, সব ছিল চুপ ছিল, আমাদের বাড়িতে বলে দেবো। অত নাড়ালে ওরকম হবে, নাড়াসনি Thank you.
সেম হবে, মাঝখানে আছে। তারক হেমরাম দুরন্ত গোল করে এক গোলে এগিয়ে দিলেন ওই ক্যানিং এর দলকে। আমি পেয়েছি পা, মানে একটু পাটা দিয়েছি তো হয়ে লেগে ওইদিকে মারে পড়ে। অর্থাৎ গোল সংখ্যা 1-1, সমতা ফিরিয়ে আনলেন গণেশচন্দ্র মণ্ডল। এমএলএ গণেশচন্দ্র মণ্ডল কুলতুলি সমতা ফেরালেন ওই জুয়েল খান দুরন্ত গোল করে কালকে সমতা ফেরালেন। খেলা কালকে হয়েছিল বলো, দারুণ খেলা হয়েছিল। ফার্স্ট কাপ এখনো পর্যন্ত গোল সংখ্যা 1-1। Sorry, it's DJ.